সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় মডিফায়ার্স। এটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আইটেম। আমরা খুব সংক্ষেপে এবং খুবই সহজে মডিফায়ার বোঝানোর বা বুঝবার চেষ্টা করব আজকের এই ক্লাসে। আমরা প্রথমেই জেনে নিব আসলে মডিফায়ার কি। হ্যাঁ, তোমরা স্ক্রিনে তাকালে দেখতে পাবে যে ওয়ার্ড বা ওয়ার্ড গ্রুপ কোনো নাউনকে মডিফাই করে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে বর্ণনা করে বা সে সম্পর্কে কিছু বলে তাকে মডিফায়ার বলে। মডিফায়ার বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে তিনটি বাক্য দেখতে পাচ্ছ। প্রথম বাক্যটি হচ্ছে দ্য গার্ল স আ ক্যাট। দ্বিতীয় বাক্যটিতে তোমরা লক্ষ্য করো, দ্য লিটিল গার্ল স আ বিউটিফুল ক্যাট। প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম বাক্যে ছিল গার্ল, দ্বিতীয় বাক্যে আছে লিটিল গার্ল, অর্থাৎ গার্ল এর পূর্বে বা আগে আরেকটি শব্দ যুক্ত হয়েছে, সেটি হচ্ছে লিটল। আবার ক্যাট, এটি একটি নাউন, এই নাউনটির পূর্বে আরেকটি নতুন শব্দ যুক্ত হয়েছে বিউটিফুল, অর্থাৎ গার্লকে মডিফাই করেছে লিটল আর ক্যাটকে মডিফাই করেছে বিউটিফুল। আমরা এবার তৃতীয় বাক্যটির দিকে লক্ষ্য করি, দ্য লিটিল গার্ল উইথ ব্ল্যাক আইজ স আ বিউটিফুল ব্রাউন ক্যাট সিটিং অন আ ওয়াল। আমরা এবার দেখতে পাচ্ছি গার্ল দ্বিতীয় বাক্যে গার্লের পূর্বে নতুন শব্দ যুক্ত হয়ে গার্লকে মডিফাই করেছে, ঠিক একইভাবে ক্যাটের পূর্বে নতুন একটি শব্দ যুক্ত হয়ে ক্যাটকে মডিফাই করেছে, অর্থাৎ গার্লকে মডিফাই করেছিল লিটল শব্দটি আর ক্যাটকে মডিফাই করেছিল বিউটিফুল শব্দটি এদের পূর্বে বা আগে বসে। কিন্তু তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে গার্লের পর্বে গার্ল এর পরে আরেকটি শব্দ যুক্ত হয়েছে ব্ল্যাক আইস, এবং ক্যাটের পরে যুক্ত হয়েছে সিটিং অন এ ওয়াল। তাহলে আমরা এখানে স্পষ্টভাবেই বুঝতে পারতেছি যে কোনো একটি শব্দের আগে অথবা পরে অপর কোনো শব্দ বসে সেই শব্দটিকে মডিফাই করতে পারে। তাহলে আমরা এই 3 নং বাক্যটি লক্ষ্য করলে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে মডিফায়ার নাউনের আগে ও পরে বসতে পারে। সাধারণত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা যায়। এটা আমাদের মনে রাখতে হবে যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা যায়, তবে নাউনকে সবচেয়ে বেশি মডিফাই করা যায়, এই জন্য এখানে নাউনকে বোল্ড করা হয়েছে। এরপরে আরেকটি পয়েন্ট, সেটা অত্যধিক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল, পজিটিভ, অ্যাপোজিটিভ, কম্পাউন্ডস, ডিটারমাইনার্স, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ, রিলেটিভ ক্লজ ইত্যাদি মডিফায়ার হিসেবে কাজ করে। এটা আমাদের খুব মানে খুবই খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে মডিফায়ার হিসেবে কারা কাজ করে আর কোন কোন শব্দগুলোকে মডিফাই করা যায়। আমরা সেটা স্পষ্টভাবে এই স্লাইড থেকে শিখে নিচ্ছি যে কোন ধরনের শব্দকে মডিফাই করা যায় আর কারা মডিফাই মানে মডিফায়ার হিসেবে কাজ করে। মডিফায়ার 2 ধরনের, প্রি মডিফায়ার, আরেকটি হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা, এবার প্রি মডিফায়ার, নাউনের পূর্বে যে মডিফায়ার বসে তাকে প্রি মডিফায়ার বলে, আর নাউন বা ভার্বের পরে যে মডিফায়ার বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। আমরা এবার প্রি মডিফায়ার সম্বন্ধে জেনে নিব। অ্যাডজেক্টিভস, দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে। এখানে ম্যান একটি নাউন, এই নাউনের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসেছে ওল্ড,
এখানে স্ক্রিনে লক্ষ্য করলে দেখা যাবে যে ওল্ড শব্দটিকে বোল্ড করা হয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে এখানে কাজ করেছে। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে ওল্ড অ্যাডজেক্টিভটি ম্যানকে মডিফাই করেছে ম্যানের পূর্বে বসে। এরপরে অ্যাডভার্ব, সাধারণত দেন, অ্যাভাব, ডাউন, আপ ইত্যাদি, এগুলি হচ্ছে অ্যাডভার্ব। আমরা এক্সাম্পলটি লক্ষ্য করি, দ্য অ্যাভাব ইনফরমেশন উইল হেল্প ইউ টু অপারেট আ কম্পিউটার। এখানে ইনফরমেশন হচ্ছে একটি নাউন, এই নাউনটির পূর্বে অ্যাভাব অ্যাডভার্বটি বসে ইনফরমেশন নাউনটিকে প্রি মডিফাই করেছে। তাহলে আমরা আবার দেখতেছি, ইনফরমেশন হচ্ছে নাউন, তার পূর্বে আমরা বসিয়েছি কাকে, অ্যাভার্বকে, যেটি একটি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব এখানে প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। এরপরের হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপলস। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপলস প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এখানে একটি এক্সাম্পল দেখা যাচ্ছে, এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। এখানে ম্যান হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে ড্রনিং, এই প্রেজেন্ট পার্টিসিপলটি ম্যানকে প্রি মডিফাই করেছে। এরপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে আমরা দুটি এক্সাম্পল দিয়েছি, যে এ ক্রাউড বাস স্কিডেড ইন্টু আ ডিচ, আর একটি হচ্ছে আই গট দ্য রিটেন ডকুমেন্ট। এখানে বাস নাউনটির পূর্বে ক্রাউডেড পাস্ট পার্টিসিপল বসে বাসকে প্রি মডিফাই করেছে। আবার ডকুমেন্ট নাউনটির পূর্বে রিটেন পাস্ট পার্টিসিপলটি বসে ডকুমেন্টকে প্রি মডিফাই করেছে। তাহলে এই স্লাইডে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা এবারের স্লাইডটিতে দেখব পজিটিভ নাউন, ডিটারমাইনার্স এবং কোয়ান্টিফায়ার্স প্রি মডিফায়ার হিসেবে কাজ করে সেটা। আচ্ছা, প্রথমে রয়েছে পজিটিভস, যেমন হিজ শার্ট ইজ হোয়াইট। এখানে শার্ট হচ্ছে একটি নাউন, এর পূর্বে আমরা হিজ পজিটিভটি বসিয়ে শার্টকে প্রি মডিফাই করেছি, অর্থাৎ শার্টের পূর্বে আমরা হিজ বসিয়ে শার্টকে এখানে প্রি মডিফাই করেছি, আর এখানে শার্টকে প্রি মডিফাই করেছে পজিটিভ। আচ্ছা, নাউন্স, এখানে দুটি এক্সাম্পল রয়েছে, অর্থাৎ নাউন নাউনকে মডিফাই করতে পারে, যে কোনো নাউনকে নাউন মডিফাই করতে পারে, আমরা সেটা এই এক্সাম্পলের মাধ্যমে এখান থেকে দেখে নিব। যেমন ওয়াসিফ বট আ নিউ স্কুল ব্যাগ। এখানে ব্যাগ হচ্ছে একটি নাউন, এই নাউনটির পূর্বে স্কুল শব্দটি যুক্ত হয়ে ব্যাগকে মডিফাই করেছে। স্কুল ব্যাগের পূর্বে যুক্ত হয়ে স্কুল নাউনটি ব্যাগকে প্রি মডিফাই করেছে। আবার দ্য ব্যাঙ্ক ম্যানেজার ইজ সিক টুডেই, এই বাক্যটিতে ম্যানেজার হচ্ছে নাউন, এই নাউনটির পূর্বে আরেকটি নাউন বসেছে ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক শব্দটি নাউ ম্যানেজার শব্দটিকে প্রি মডিফাই করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি নাউন নাউনকে মডিফাই করে। এরপর হচ্ছে ডিটারমাইনার্স, সাধারণত ডিটারমাইনার্স বলতে আমরা আর্টিকেল, এন, দি, ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলাকে বুঝি। আমরা এখানে দুটি এক্সাম্পল দিয়েছি, এই দুটি এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা দেখে নিব যে ডিটারমাইনার প্রি মডিফায়ার্স হিসেবে কাজ করে। আচ্ছা, প্রথম এক্সাম্পলটা হচ্ছে শফিক বট দোজ বুকস ইয়েস্টারডে। এখানে বুকস নাউনটি পূর্বে দোজ বসে বুকস নাউনটিকে এই দোজ ডিটার ডেমনস্ট্রেটিভটি প্রি মডিফাই করেছে। আবার পদ্মা, এটি দ্বিতীয় বাক্যটিতে পদ্মা হচ্ছে একটি নদীর নাম, এই পদ্মার পূর্বে ডেফিনেট আর্টিকেল দি বসে পদ্মাকে প্রি মডিফাই করেছে, যে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার অফ বাংলাদেশ। আচ্ছা, এবার হচ্ছে কোয়ান্টিফায়ার্স, সাধারণত এনি, সাম, মাচ, সেভারাল, ইচ, ফিউ, লিটল, আলোর অফ, আলার্জ নাম্বার অফ, আলার্জ অ্যামাউন্ট অফ, এ প্লান্টি অফ ইত্যাদি, এগুলিকে আমরা বলি কোয়ান্টিফায়ার্স, মানে এগুলি পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে, আসলে পরিমাণটা নির্দেশ করে। আমরা এখানে সে দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেই তার মাধ্যমে আমরা এখান থেকে বুঝে নিব যে কোয়ান্টিফায়ার্স প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। প্রথম এক্সাম্পলতে হচ্ছে গিয়ে শি আর্নস মাচ মানি ফর হার ফ্যামিলি। এখানে মানি হচ্ছে একটি নাউন, এই নাউনটির পূর্বে মাচ শব্দটি যুক্ত হয়ে মানিকে প্রি মডিফাই
করেছে মাছ কোয়ান্টিফায়ারটি। পরের বাক্যটি হচ্ছে ইশতিয়াক বট সাম বুকস ফ্রম ফ্রেন্ডস বুক কর্নার। এখানে এই যে বুকস, এই নাউনটিকে প্রি মডিফাই করেছে সাম কোয়ান্টিফায়ার, সাম কোয়ান্টিফায়ার কী করেছে, এটিকে প্রি মডিফাই করেছে, অর্থাৎ বুকসের পূর্বে সাম এই কোয়ান্টিফায়ারটি বসে বুককে মডিফাই করেছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝলাম যে পজিটিভ নাউন ডিটারমাইনার্স এবং কোয়ান্টিফায়ার্স প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা স্পষ্টভাবে এখন বুঝতে মানে পেরেছ যে অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপলস এবং পজিটিভস নাউন্স ডিটারমাইনার্স এবং কোয়ান্টিফায়ার্স প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার শিখব পোস্ট মডিফায়ার এর ব্যবহারই রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। এখানে দুইটি এক্সাম্পল রয়েছে। দ্য ম্যান সিটিং বিসাইড মি অন দ্য চেয়ার ওয়াজ আ নোভেলিস্ট। এখানে দ্য ম্যান, এই ম্যান হচ্ছে একটি নাউন, এই নাউনটিকে সিটিং বিসাইড মি অন দ্য চেয়ার, এখানে সিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটি দ্য ম্যানকে পোস্ট মডিফাই করেছে। আচ্ছা, পরের আমরা পরের বাক্যটি দেখি। দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ মাই কাজিন। এখানে দ্য বয় এই নাউনটিকে পোস্ট মডিফাই করেছে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো যে প্রেজেন্ট পার্টিসিপল কোনো নাউনের পরে বসে সেই নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। এখানে যে বাক্য দুটি রয়েছে, যে প্রথম বাক্যটিতে দ্য ম্যান এই নাউনটিকে পোস্ট মডিফাই করেছে সিটিং, তার সাথে আরও কিছু শব্দগুচ্ছ, এবং দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটার শুরুতে রয়েছে দ্য বয়, এটি একটি নাউন, এই নাউনটিকে পোস্ট মডিফাই করেছে স্ট্যান্ডিং এর সাথে আরও কিছু শব্দগুচ্ছ। আচ্ছা, এই আমরা এবার শিখব পাস্ট পার্টিসিপল কীভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয়। এখানেও আমরা দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথম এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্য বুক রিটেন বাই অ্যান এক্সপিরিয়েন্স টিচার ইজ ভেরি ইউজফুল। পরের বাক্যটিতে রয়েছে দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড 50 ইয়ার্স অ্যাগো কোল্যাপসড ইয়েস্টারডে। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, দ্য বুক এটি হচ্ছে একটি নাউন, এই নাউনটির পরে পাস্ট পার্টিসিপল রিটেন, এই রিটেন বাই অ্যান এক্সপিরিয়েন্স টিচার, অর্থাৎ এই পাস্ট পার্টিসিপলের সাথে আরও কিছু শব্দগুচ্ছ, দ্য বুক নাউনটির পরে বসে দ্য বুককে পোস্ট মডিফাই করেছে। দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটাতে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, দ্য বিল্ডিং এই নাউনটিকে এই নাউনটির পরে কনস্ট্রাক্টেড, এই ফার্স্ট পার্টিসিপলটি বসে দ্য বিল্ডিং কে পোস্ট মডিফাই করেছে। এবার আমরা শিখব রিলেটিভ ক্লজ কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় বা কাজ করে। প্রথম বাক্যটির ক্ষেত্রে লক্ষ্য করো, হু, এই রিলেটিভ ক্লজটি দ্য ম্যান, এই দ্য ম্যানকে পোস্ট মডিফাই করে। যে দ্য ম্যান হু স মি অ্যাট দ্য অফিস নিডস ফিনান্সিয়াল হেল্প। এখানে তাহলে আমরা কি লক্ষ্য করলাম, হু এই রিলেটিভ ক্লজটি দ্য ম্যান এই নাউনটি পরে বসে এই নাউ দ্য ম্যানকে পোস্ট মডিফাই করলো। পরের বাক্যটিতে তোমরা লক্ষ্য করো, দ্য গার্ল হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই সিস্টার। এখানে দ্য গার্ল হচ্ছে একটি নাউন, এই নাউনটির পরে বসেছে হু রিলেটিভ ক্লজটি, এই নাউনটির পরে বসে এই নাউনটিকে পোস্ট মডিফাই করেছে। এবং শেষের যে বাক্যটি রয়েছে এখানে তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে গিয়ে দ্য কেবিন দ্যাট ইউ হ্যাভ বুকড ইজ নট ওয়েল ফার্নিশড। এখানে দ্য কেবিন নাউনটি কে মডিফাই করেছে দ্যাট রিলেটিভ ক্লজটি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রিলেটিভ ক্লজ পোস্ট মডিফায়ার হিসেবে কোনো নাউনের পরে বসে তাকে মডিফাই করতে পারে। এবং এই স্লাইডের শেষে আমরা দেখছি যে অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে কোনো নাউনের পরে বসে তাকে
মডিফাই করতে পারে পোস্ট মডিফায়ার হিসেবে। যেমন আমরা প্রথম এখানে দুইটি এক্সাম্পল রয়েছে, আমরা এক্সাম্পল দুটি লক্ষ্য করি, দ্য বয় ডাউন স্টেয়ার্স অথবা আপ স্টেয়ার্স ওফেন ক্রাইজ। এখানে লক্ষ্য করো তোমরা, দ্য বয়, এই দ্য বয়কে ডাউন স্টেয়ার্স অথবা আপ স্টেয়ার্স এই অ্যাডভার্বটি দ্য বয়ের পরে বসে একে মডিফাই, দ্য বয়কে মডিফাই পোস্ট মডিফাই করেছে। আর দ্বিতীয় যে এক্সাম্পলটি রয়েছে, রিড দ্য এক্সাম্পলস অ্যাভাব অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন বিলো। এখানে এক্সাম্পলের পরে অ্যাভাব শব্দটি, অ্যাভাব অ্যাডভার্বটি এবং কোয়েশ্চেন্সের পরে বিলো অ্যাডভার্ব, এই দুটি অ্যাভাব অ্যাভাব এক্সাম্পলের পরে বসে এক্সাম্পলকে মডিফাই করেছে, আর কোয়েশ্চেন্সের পরে বিলো বসে বিলো কোয়েশ্চেন্সকে পোস্ট মডিফাই করেছে। আমরা এবার শিখব পজিটিভ উইথ অফ, অর্থাৎ পজিটিভ হিসেবে অফ কীভাবে পোস্ট মডিফাই হিসেবে ব্যবহৃত হয়। হি ইজ এ ম্যান অফ ক্যারেক্টার বা পার্সোনালিটি, হি ইজ এ ম্যান, এই যে এ ম্যানের পরে অফ ক্যারেক্টার বা পার্সোনালিটি বসে এ ম্যানকে অফ ক্যারেক্টার বা পার্সোনালিটি পোস্ট মডিফাই করেছে। আমরা পরের বাক্যটিতে লক্ষ্য করি, ইনফিনিটিভ টু কীভাবে পোস্ট মডিফাই হিসেবে ব্যবহৃত হয়। হি নিডস টু টেক স্টেপস টু কাম আউট অফ দিস সিচুয়েশন, এটি একটি বাক্য। পরের বাক্যটি হচ্ছে, হি টুক আ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সামিনেশন। আমরা প্রথম বাক্যটিতে যদি লক্ষ্য করি, ইনফিনিটিভের ক্ষেত্রে স্টেপস এটি একটি নাউন, এই নাউনটির পরে টু কাম আউট অফ, টু কাম আউট, এই যে এখানে এই যে টু কাম আউট, এই ইনফিনিটিভটি স্টেপসকে পোস্ট মডিফাই করেছে। আর পরের এক্সাম্পল, হি টুক এ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সামিনেশন, এখানে ডিটারমিনেশন এই নাউনটিকে টু পাস, এই ইনফিনিটিভটি পোস্ট মডিফাই করেছে। দ্য রিং অন হিজ ফিঙ্গার ইজ অফ গোল্ড, আর দ্য গার্ল উইথ বিউটিফুল আইস ইজ জেন্টল, দ্য বয় ইন টার্ন ক্লথ ইজ পুয়ার। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। কিভাবে? প্রথম আমরা প্রথম এক্সাম্পলটি দেখি, দ্য রিং অন হিজ ফিঙ্গার ইজ অফ গোল্ড, দ্য রিং নাউনটিকে মডিফাই করেছে অন হিজ ফিঙ্গার, তারপরে দ্য গার্ল এই নাউনটিকে মডিফাই করেছে উইথ বিউটিফুল আইস, এবং দ্য বয় এই নাউনটিকে মডিফাই করেছে ইন টর্ন ক্লথস। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ পোস্ট মডিফাই হিসেবে কাজ করেছে। আর শেষে রয়েছে অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিটিভ। এখানে কক্সবাজার ইস ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচেস ইজ ইন বাংলাদেশ, আরেকটি হচ্ছে, সুপ্তি মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এখানে কক্সবাজারকে মডিফাই করেছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচেস, আবার সুপ্তিকে মডিফাই করেছে মাই সিস্টার। অর্থাৎ কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ যে কোনো নাউনকে পোস্ট মডিফাই করতে পারে।